ক্যামেরা পুড়ে যাবে, ক্যামেরা পুড়ে যাবে, ক্যামেরা পুড়ে যাবে, চুন্ডা ক্যামেরা পুড়ে যাবে। হরিও মিত্রানি সর্বেভ্যো নমস্কার রহ। আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে না এত এত কাজ করতে লাগে যে কি বলবো। যবে থেকে লকডাউন পড়েছে, সত্যি কথা বলতে সেই যবে থেকে লকডাউন পড়েছে, স্কুল কলেজ টলেজ সব কিছু বন্ধ হয়ে গেছে, টিউশনগুলোও ছেড়ে দিয়েছি এই করোনার জন্য। আগে তো টিউশন পড়াতাম, এইসব কাজে ব্যস্ত থাকতাম, টিউশনগুলোও ছেড়ে দিয়েছি, নিজেরও টিউশন বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, কম্পিউটার তখন কমপ্লিট হয়নি, অনলাইন করেছি, তারপর কিছুদিন করার পরে কম্পিউটারও কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে ট্যালিটা শিখতে চেয়েছি, ট্যালিতে অ্যাডমিশন হয়েছিলাম, আগে একটা এক্সাম দিয়েছিলাম, স্কলারশিপ এক্সাম, সেই স্কলারশিপে আমি পাস করেছি। তারপরে ওখান থেকে সাবসিডি ছিল, ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টে আমি ট্যালিতে ভর্তি হয়েছি। তো ট্যালিতে আমি একদিন না দুদিন মাত্র গিয়েছি, তারপরে তার আগে ব্যস্ত শুরু হয়ে গেছে। তো হঠাৎ করে আমাকে স্যার ডাকলো, ডেকে বললো যে তুমি তাহলে ট্যালিটা শুরু করো। তো আমি বলছি যে ঠিক আছে আমি শুরু করবো, যদি আমার অসুবিধা না হয় তাহলে আমি ওরা, কারণ ওরা তো আমার থেকে অনেকটা এগিয়ে গিয়েছে, আমি তো ওদের থেকে অনেকটা পিছিয়ে গেছি। আমি প্রায় দু মাস পরে আমি কম্পিউটার সেন্টারে গিয়েছি, আমাকে ডাকা হয়েছে, আমি গিয়েছি। তো প্রথম দিন তো আমি সব কিছু বুঝলাম, ক্রেডিট ডেবিট সেদিন আমাকে বুঝেছে, তো সেদিন আমি সব কিছু বুঝেছি। তারপরে আবার কী কী বললো, তো আমার মনে হলো কি না আমার প্রথম থেকেই শেখা উচিত, আমি মনে গুলিয়ে দেবো, আমার ভয় লাগছিলো এরকমটা। তো তারপর থেকে কম্পিউটারও বন্ধ হয়ে গেল, বাইরে যেতে যেতে মানে সমস্ত লিঙ্ক যেসব ছিল আমার কাজের থেকে ছুটকারা পাওয়ার, যেসব আমার লিঙ্ক ছিল সব বন্ধ হয়ে গেছে, সব অফ, সমস্ত রাস্তা অফ হয়ে গেল। তারপরে কী হলো, বাড়িতে দিনটা মানে সকালবেলা উঠো, ব্রাশ করো, মা তো সকালবেলা চান করে, উঠোন ঝাড় দেয়, সকালে বাসিকা সমস্ত মা করে নিয়ে ঠাকুর পুজো দেয়, আমাকে উঠে রান্নাঘরে যেতে লাগে, রান্না করো, তারপর খাওয়া, সমস্ত কাজ, তারপর আমার সারাদিনের কাজ, আমার রান্না, সকালবেলা খাওয়া হয়ে গেলো, তারপর দুপুরবেলা রান্না করো, আবার তো কিছুদিন মাকে নিয়ে কন্টিনিউয়াসলি ডক্টরের কাছে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে প্রায় নাজেহাল হয়ে গিয়েছে, বলার কোনো রাস্তাই নেই, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। তো এখন তো তাও মা মোটামুটি ভালো আছে, তবে ভালো অতটাও ভালো নেই, ভালো একদমই আছে বলা যাবে না, কারণ কখনো কখনো বলে যে সমস্যা হয়। তো এখন আমরা ভাবছি যে এখন এই মানে পুরো যে ওষুধের একটা কোর্স আছে, সেই কোর্সটা কমপ্লিট হয়ে গেলে তো আমরা ভাবছি যে আমরা অপারেশন করিয়ে দেবো, অপারেশনটা করালেই মনে হয় ভালো হবে, বেটার হবে, কারণ এরকমভাবে এরকম প্যান্ডামিক সিচুয়েশনে এই পাশ ও পাশ দৌড়াদৌড়ি করানো, আর শিলিগুড়ি জলপাইগুড়ি আপডাউন করা তো খুবই ক্রাইসিস এই অবস্থাতে। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমরা তিন বোন, কোনো ভাই নেই যে তার উপর সমস্ত চাপ যাবে, কারণ সমস্ত চাপ আমাদের উপর, বিশেষ করে আমার উপর, কারণ আমাকেই সব জায়গায় দৌড়াতে লাগে, আর সঙ্গে বাড়ির কাজটাও করতে লাগে। আমি করার সময় তো করে নেই, কিন্তু মাঝে মধ্যে আমার এত মানে আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন হয়তো আমার খুব রাগ হয়, তখন হয়তো আমিও মানে বকাবকি শুরু করে দিই। কী করবো বলো, বাড়ির কাজ, বাড়িতে মানে ঠাকুর পুজো দিতেই লাগে তিন ঘন্টা, ঠাকুর পুজো দিতে তিন ঘন্টা মানুষের কাজ করে, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, উঠোন পরিষ্কার করা, আবার গরু ছাগল, আর বাবা তো বাবার কাজে ব্যস্ত, এদিকে চা বাগান আছে আমাদের, বাবাকে চা বাগানে কী হয় হোক, চা বাগানে তো করতে হবে, ওগুলো তো করতেই হবে। তারপর এরকম, তারপর শাকসবজি মানে কি বলবো, খুবই মানে আমাকে আপডাউন করতে হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না সেসব। আর আমি আর মেজদি, আমি আর বরদি, সরি ভুল বললাম, মেজদির বাড়ি মালদায়, কারণ ও তো চাইলেও ও করতে পারবে না, কিছুই করতে পারবে না, ওর হাতের কাছে কিচ্ছু নেই, ও চাইলেও কিছু করতে পারবে না। তো আমাকে আর আমি আর বরদি, তো আমি তো জলপাইগুড়িতে সমস্ত কিছু করেছি, তারপর শিলিগুড়িতে মাকে পাঠিয়েছি, ও শিলিগুড়িতে ওই নিজে দায়িত্ব নিয়ে ডক্টরে দেখিয়েছে, তারপরে তো আমি গেলাম রিপোর্ট আনতে, ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে আমি ভাবছি চলে যাবো। তো ওখানেও তো অনেক অবস্থা, দু তিন দিন ধরে আমাকে থাকতে হলো, তারপর আবার নতুন করে ডাক্তার অন্য জায়গায় রেফার করলো, তো সেই ডাক্তারের কাছে আবার আমাকে যেতে হলো, পরে আবার বাড়ি এসে আবার মাকে নিয়ে সেই ডক্টরের কাছে যেতে হলো, কী বলবো সেসব বলা কিছু নেই। যাই হোক, যেটা মানে মুদ্রা কথা হচ্ছে এটাই যে যবে থেকে লকডাউন পড়েছে মানে বাড়ির কাজে ব্যস্ত, এখনও সত্যি বলতে মা বলছে শিখ ভবিষ্যতে তোর কাজে, এখন আমাকে, আমি যেহেতু ঠাকুর পুজো দিচ্ছি, আমাকে ঠাকুরের মন্ত্রগুলো আমাকে বলছে এগুলোও শিখ, এগুলোও তোর কাজে দেবে, তোর ভবিষ্যতে তুই আগে থেকেই জানবি। আর আমরা বাঙালি মানুষ, আমাদের তো অনেক নিয়ম, বারো মাসে মানে পার্বণের শেষই নেই, এত পুজো পার্বণ আমাদের, তো সেসব, আর আমাদের বিশেষ করে আমাদের বাড়িতে হচ্ছে আমরা
রাধাকৃষ্ণ কি বলে সেটাকে, যাই হোক যুগল মূর্তি পুজো করি আমরা তো সকাল বিকেল, আমাদের পুজো দিই তিন টাইম, অবশ্য তিন টাইম পুজো দিতে লাগে কিন্তু আমরা তিন টাইম দিতে পারি না, কি করব তো দু টাইম দেই, তো দু টাইম দু টাইমেই মানে কি বলবো খুবই মানে বলা যায় না, টাইমিং মানে কি বলবো খুবই মানে বলা যায় না, অবস্থা নাজেহাল হয়ে যায়। এদিকে সন্ধ্যা বাড়ি আমাদের এমনি অনেক ঠাকুর, হ্যাঁ কারো বাড়িতে একটা ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে অনেক ঠাকুর, এই কালী ঠাকুর, হনুমান ঠাকুর, তুলসী ঠাকুর, তারপর লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, তারপর আবার মানে কি বলবো সেরকমভাবে বলছি না যে কেন, পুজো পুজো পার্বণ করা ভালো, ঠাকুর ঈশ্বর দেবতা মানা ভালো, তাতে বাড়ির সুখ শান্তি বজায় থাকে এটা ঠিক, তো করতে একটু কষ্ট হয় ঠিক আছে, মার শরীর ভালো থাকলে কোনো ব্যাপার না, আমি নয়তো মা করে নেয় কোনো ব্যাপার না, আর লকডাউন পড়েছে আমার ঘরে মানে আমি তো মানে রান্নার থেকে ছুটকারাই পাচ্ছি, আমাকে প্রত্যেক দিন সকাল বিকাল রান্না করতে লাগে, চাটা যে খাবে লেটেস্ট, আমার মা চাটা পর্যন্ত এখন বানাতে চায় না, মানে প্রায় রান্না ভুলেই গিয়েছে এরকম পরিস্থিতি, রান্না ভুলেই গিয়েছে, চাটা যে খাবে আমাকে বলে কি সন্ধ্যা হবে আমাকে বলো কি তুই চাবা না, কেউ আসলেও আমাকে বলবো কি তুই চাবা না, আমি বলি কি তুই বানা না একটু, বলবে কি যে আমি পারি না বাবা আমি ভুলে গেছি আমার হাতে চা টেস্ট হয় না, তোর হাতে চা ভালো হয় তুই চা বানা, লোকে প্রশংসা করো আমাকে চা বানাতে লাগে, নিজেরা চা খাবো মানে লোকের ব্যাপারটা আলাদা, আমরা নিজেরা যখন চা খাবো সকাল সকালবেলা সন্ধ্যাবেলা চা খাই তবু আমাকেই করতে লাগে, আমি চা করবো তবেই চা খাওয়া হবে, মানে কিছু বলার নেই এরকম পরিস্থিতি, রান্নাঘরে মানে যাদের থেকে লকডাউন পড়েছে আমাকে তো রান্না করে, আমি বলছি কবে কলেজ খুলবে আমার না ভালো লাগছে না, কলেজ থাকলে না একটু এনজয় করা যায় লাইফটাকে, সত্যি কথা বলতে কলেজ খোলা থাকলে লাইফটাকে একটু এনজয় করা যায়, পড়াশোনার সাথে সাথে লাইফটাকে এনজয় করা যায়, ব্যস্ত থাকি এটা ঠিক, যখন কলেজ থেকে তখন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝখানে খুশি মানে অনেক মজাও হয় ভালো লাগে আর কি, সেই লাইফটি মনে হয় কি সেই ব্যস্ততম লাইফটাই ভালো, অন্তত আমি বাইরের সাথে বাইরের বাইরের পরিবেশের সাথে আমার অন্তত লিঙ্কটা থাকে, একটা যোগাযোগ থাকে বাইরের পরিবেশের সাথে মানে একটা অন্যরকম, আর এখন লকডাউন হয়ে কলেজ টলেজ পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে মানে ফিলিংস একদম অন্যরকম হয়ে গেছে, পড়াশুনো বাদ রান্নাঘরে রান্না শেখো, শ্বশুরবাড়ি গিয়ে তো রান্নাবান্না করতেই হবে, আর যাই হোক হাতাখুন্তি ধরতেই হবে সবার কথা, তো হাতাখুন্তি যখন ধরতেই হবে তো এই এই সময়টা দিয়েছে আমাদের গড, আমাদের এই সময়টা দিয়েছে যেন আমরা যেন অন্তত ভালো মতো রান্নাটা শিখি, শ্বশুরবাড়ি গিয়ে যেন এই রান্নার জন্য যেন আমাদের কথা শুনতে না হয়, মানে বাড়ির কাজকর্ম শেখার জন্য আমাদের এই সময়টা দিয়েছে আমার মা বলছে, তো সেসব কাজ এখন করতেই হয়, অনেক গল্প সারাদিন কাজ করলেন মানে আমি তোমাদের সাথে শেয়ার আমি কোনো একদিন শেয়ার করবো, তা কিন্তু আমার না ভয় লাগে আমি পারি না যে ক্যামেরা কীভাবে ধরবো, মানে এমনি কাজের সময় ব্যস্ততম ব্যস্ত আবার কী করে কী করবো তো একটু ভয় লাগে, একদিন একদিন আস্তে আস্তে আমি ট্রাই কর, আগে না আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হতো ভীষণ অসুবিধা, আমি শেষে তোমাদের বলে বোঝাতে পারবো না, ভিডিও করা সেটাতে এক নম্বর প্রবলেম ছিল, তার দুই নম্বর প্রবলেম হচ্ছে কী করে এডিট করবো, এডিট নিয়ে সমস্যা ছিল, আস্তে আস্তে এখন এসব কন্ট্রোলে এসেছে, শিখেছি মোটামুটি যা শিখেছি ভালোই শিখেছি, তো এরপর এটাও শিখে নিব, এটা শিখলে মনে হয় আমার নিজেরও পক্ষে ভালো হবে, কারণ কাজের সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাথে গল্পও করতে পারবো, আর কলেজ টলেজ খুলে গেলে তো তোমাদের অনেক কিছু দেখাবো, বিশেষ করে এই লকডাউনটা উঠে যা তোমাদের অনেক কিছু শেয়ার করব, কারণ আমি এখন বাড়ি থেকে বেরোতে পারছি না, কোনো জায়গাতেই কোনো কিছু অ্যালাউ করছে না, কিছুতেই অ্যালাউ করছে না, তো এখন নিয়মবিধি মেনে চলা ভালো, আর আমরাই যদি নিয়মবিধি মেনে না চলি তো যারা জানে না তাদের কী করে বোঝাবো বলে, সমস্ত কিছু আমাদের উপরেই ডিপেন্ড করে, আমরা বুঝবো, বোঝার পরে আমাদের কর্তব্য দায়িত্ব তাদের বোঝানো, তবেই তারা বুঝবে নয়তো বুঝবে না, আমাদের একটা কিউটি অনেক গল্প করলাম, ও আরেকটা কথা বলি আমাদের একটা কিউটি লক্ষ্মী শোনা হয়েছে, তো চলো তোমাদের ও তোমাদের তো দেখিয়েছি আমি, তার আরও কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত, পুরো না চুটকি চুটকি করে ডাক দিলে সোজা বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে পুরো ঘর পা তো নোংরা, পুরো ঘর মানে ওই কোরপাড়ির দরজাটা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বেরো, মানে পুরো মেঝেটা মানে পুরো নোংরা করে রাখে, এত দুষ্টু এত বদমাশ রান্নাঘর পর্যন্ত ঢুকে যায় আমাদের, তো চলো ওকে একটু দেখাই তোমাদের, খুব 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 কিউটি, আমি খুব মানে খুব আদর করি চুমকাই, আমাকে চুমকায়, চলো 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 চল
कैमरा पड़े जाबे सोना कैमरा पड़े जाबे कैमरा पड़े जाबे कैमरा पड़े जाबे तो तुम्हारा देख ले खूब 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 दुष्टुमी करे आमी जखन एकाई थाकि बाड़ीते কাজটা বা কাজটা সেগুলো একটু খুব খারাপ লাগে, তখন এই সব সাথে গল্প করে সাথে দুষ্টুমি করি আর খুব কথা শুনে, মানে কথা শুনে বলতে চুটকি চুটকি করে ডাক দিলে কাছে আসবে, আর আমি যখন বাড়ি যাবো ও বাড়ি যাবে। বাবাকে তো খুব ভালো চেনে, আবার ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো গরুর ঘাস। আমাদের তিন মোট তিনটা গরু, একটা এর দিদি, ওর দিদিটাকে ফার্মে নিয়ে গেছে, আমি আমি ছেড়ে দিয়ে আসছিলাম ফার্মে। এখন গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়ায় সবাই, ফার্মে ছেড়ে আসছে, বাবা নিয়ে আসবে। আর ওই যে ওটা আমাদের বড় গরু, ওটা ওই গরুটা আমার দাদু দিয়েছে আমার দিদিকে, ওটা আমাদের গরু না কিন্তু আমার দিদির গরু, যেহেতু ওদের বাড়ি শিলিগুড়িতে, শিলিগুড়িতে বাড়ি জায়গা নেই, গরু কোথায় রাখবে, গরু দেখার লোকও নেই, তো তাই আমার গরুগুলো আমাদের এখানে। আর গ্রামে জানো তো গরু ছাগল বাড়িতে থাক অনেক অনেক সুবিধা, রাখার অনেক অনেক জায়গা, দেখতেই পাচ্ছ আমাদের অনেক বড় বাড়ির এরিয়া, পুরো বাড়ি। সকালবেলা যদি সামনেটা ঝাড় দিই, পিছন দিকটা দুপুরবেলা ঝাড় দিতে লাগে, এরকম মানে একবারে এতটা ঝাড় দেওয়া মানে খুবই মুশকিল। তো গ্রামের বাড়িতে অ্যাভেলেবেল সবারই জায়গা, কম বেশি সবারই জায়গা আছে, কিন্তু হয়তো কারো বাড়ির জায়গাটাই আছে, এমনি জায়গাটাকে নেই এরকম। তো গরুগুলো ওদের, তো খুব 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 কিউটি, এটা কোথায় গেল কিউটি শুনে, তো এই যে এই যে এই যে পাচুল করছে, পাচুল করছে। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর কালকে চলে কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। কালকে আমি একদম চেষ্টা করব কাজ করার সাথে সাথে তোমাদের সাথে কথা বলার। রান্না বান্না করা একদিন তোমাদের দেখাবো। আর হ্যাঁ, ফার্মে ঘুরতে যাওয়ার কথা, আজকে আজকে তো ডিম দিয়েছে, ফার্মে যাইনি আজকে, এত ব্যস্ত ছিলাম। আর ফার্মে ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম, আমি তোমাদের ফার্ম দেখাতে চেয়েছি, তো আমি তোমাদের দেখাবো, এর মধ্যেই দেখাবো। আমি ভাবছিলাম যে এর মধ্যে কিছুদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের অনেক দিন ধরেই বলছি, আমি যখন তোকে ভিডিও করছিলাম, আমার ফার্স্ট ভিডিও কিন্তু আমি ফার্মে করেছি, তো সেখানে বসে বসে আড্ডা মারছিলাম, গরুকে ঘাস খাওয়াচ্ছিলাম, তো সেখান থেকে সেই আইডিয়াটা আমার মাথায় আসে, এরকম একটা স্মৃতি,
মানে সংরক্ষণ করে রাখার, যেটা আজ হয়তো আমার বিয়ে হয়ে যাবে, অন্য কোথাও চলে যাব, হয়তো আমি একটা অন্য পরিবেশে চলে যাব, অন্য একটা জগতে, তো অন্য একটা পরিবেশেই বলা চলে, অন্য একটা দুনিয়াই বলাই চলে, তো সেখানে সেখানে হয়তো আমি এই সময়টাকে বা এই দিনগুলোকে খুব 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 মিস করব। আর তখন আমি এসব বের করে দেখব, এবং ইনফ্যাক্ট ছেলে বা মেয়ে যেই হবে তাকে নিয়েও দেখবো, তা সেও দেখবে, তো সেই জন্যই এসব সংরক্ষণ করে রাখছি। বিশেষ করে এগুলো সংরক্ষণ করে রাখাই বলা চলে, কারণ আমি এই ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই, মূল উদ্দেশ্য আমার এটাই যে আমি হয়তো আজ নয়, আমি 5-10 বছর পরও আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো, মানে আমার অ্যাকাউন্টে দেখতে পারবো আমি। তো খুব 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 মিস করবো এই সময়গুলোকে। এখনই জাস্ট ইমাজিন করলে, এখন এখন থেকে মানে এই জায়গায় থেকে ওই জায়গাটাকে ইমাজিন করলে মানে মনে হয় যে কতটা কষ্টকর, কতটা পেইনফুল, যে আমি কতটা মিস করবো এই সময়টাকে, বা কতটা হয়তো আমার কান্নাই পেয়ে যাবে এরকম মনে হয় আমার। তো কী বলবো, যেমন এখন ছোটোবেলা থেকে চাইল্ডহুড থেকে খুব 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 মিস করি সেই সময়ের দুষ্টুমিগুলো, পড়াশুনো, তারপর দিদিদের কী করে বকা খাওয়াতাম, বা আমি নিজে কী কী দুষ্টুমি করতাম, কী করতাম পড়াশুনোর সঙ্গে সঙ্গে, তো সেসব কথা এখন মনে পড়লেই মানে খুব মিস করি, যে মনে হয় যে কেন যে বড় হলাম, আমার দিদিদের যে কেন বিয়ে হয়ে গেল, আমরা যদি এখনও যদি তিনজন একসাথে থাকতে পারতাম এরকমটা মনে হয়, কিন্তু সেটা পসিবল না, কারণ মেয়ে হয়ে জন্মেছে, অন্য কোথাও যেতেই হবে, কারণ এখন তো এই বয়সের সাথে সাথে এটা বুঝে নিয়েছি যে মেয়ে হয়ে জন্মানোর থেকে ছেলে হয়ে জন্মানো অনেক অনেক বেটার, অনেক বেটার। ছেলেদের জীবনে সেরকম আমি কোনো কষ্টই দেখি না, আমি জাস্ট দেখি যে ভালো করে পড়াশুনো করো, হয় কিছু একটা জব করো, নয়তো বিজনেস করো, মানে যাই করো, শুধু টাকার ইনকামটা ভালো মতন, সেটা ভালো মতন রাখলে পরে জীবনে কোনো প্রবলেম নেই, আর তাদের জীবনে সেরকম তাদেরকে কোনো স্ট্রাগল করতে হয় না। কিন্তু মেয়ে লাইফে মানে একটা মেয়েকে অনেক অনেক স্ট্রাগল করতে হয়, অনেক লোকের অনেক কথা শুনতে হয়, বিয়ে নিয়ে এক সময়ে গিয়ে তো বিয়ে নিয়ে তো অনেক কথা শুনতে হয়, অনেক অনেক আমি শুনেছি তো বলছে কলেজ কমপ্লিট করার আগে, কলেজ কমপ্লিট করতে করতে বয়সটা বেড়ে যাবে। কী বয়স বেড়ে যাবে বলো তো, কলেজ কমপ্লিট হয়ে গেলে তো একটা নিজে থেকে একটা চিন্তাভাবনা আসে না, এবার বাবা মা আমাকে আর কতদিন দেখবে, তো এবার বিয়েটা করে নেওয়া দরকার, একটা নিজের একটা পরিবার সাজানো প্রয়োজন, লোকে সেটা বোঝে না। আর এদিকে গ্রামে তো 18 হয়ে গেল তার মানে মেয়েকে বিয়ে দিয়ে দেবে, মেয়েকে আর ঘরে রাখাই যাবে না এরকম পরিস্থিতি গ্রামে এখনও পর্যন্ত। তবে পরিস্থিতি এরকম, তবে নিজের বাবা মা ঠিক থাকলে বা নিজের সাথে বাবা মা ঠিক না থাকলেও নিজের সাথে লড়াই করে সেই নিজের স্বপ্নটাকে পূরণ করো, আমিও তাই করছি। ইনফ্যাক্ট আমার পাশে আমার মামা আছে, আমার জিজু আছে, কে সাপোর্ট করে করুক, নেই আমার মামা, আমার জিজুরা আমাকে, আর বাবা অল্প অল্প করে, মা তো একদমই করে না, আমার মা একদমই সাপোর্ট করে না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে বলে কি, তুই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি বাঁচি, তুই বাড়ি থেকে বেরিয়ে গেলে বা আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমি কত তীর্থধামে ঘুরতে যাব, কীর্তন করব, যেখানে ইচ্ছা যেখানে যেখানে কি যেখানে দিন সেখানে রাত, কোনো চিন্তা নেই, তুই বাড়িতে আছিস চিন্তার শেষ নাই, সন্ধ্যা হলে বাড়ি আসো। মেয়েটা কী করছে, একদিন দেরি হয়ে গেলে মাথার মধ্যে সাত চিন্তার পাখায়, অনেক কথা। তো মেয়ে মানে বিয়ে হয়ে গেলে আমার মা শান্তি, মানে এসব চিন্তা জ্বালার দিকে শান্তি। আর আমি যদি একদিন যদি কোথাও গিয়ে থাকি তাহলে তো মাথার মানে মাথা পাগল হয়ে যাবে, তুই আমাকে বিশ্বাস করো আমি কোথাও থাকতে দেন, আমি আমার নিজের মামা বাড়ি গিয়েও থাকতে পারি না, বলে কি তুই বাড়ি না থাকলে ভালো লাগে না, বাড়িটা চুপচাপ লাগে, নিস্তব্ধ লাগে, আমি বাড়ি না থাকলে কান্নাকাটি করবে, ভালো লাগবে না, কিন্তু তবু আমাকে বিয়ে দেবে, বলে তুই যদি কোনো জবটা পাইস, কোনো জবটা করিস তাহলে তুই এখানেই থাকবি, এখানে এখানেই থাকবি, তোরা এখানেই থাকবি, এখান থেকেই কাজ টাজ করবি, আর না তো শ্বশুরবাড়ি থাকলেও মাসে মাসে আসবি, দেখা হবে, এই চিন্তাধারা। তো চলো ফ্রেন্ড, অনেক গল্প করলাম,
ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। চুটকি চুটকি এই চুটকি চুট তুমি আচ্ছা 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 আসলে ওর রশি দিয়ে বেঁধে রেখেছে, ও খুবই দুষ্টুমি করছে, বাড়িতে থাকে না, ওর মা সারাক্ষণ চিৎকার করে। আর ও যে ওদিক দিয়ে বেড়াটা দেখছো, ওই যে বাসে এমনি বেড়া দিয়েছে অটোমেটিক, ওই দিক দিয়ে ওদের বাড়ি মানে অন্যের বাড়ি গিয়ে দুষ্টুমি করে, তার জন্য ওকে রশি দিয়ে বেঁধে রেখেছে, কারণ ওর মাটা চিৎকার করে। এগুলো হচ্ছে, এগুলো গোবর সার, এগুলো বাগানে দেবে, আবার ওগুলো গোবর পুঁইশা উঠছে, আর ওগুলো ঝাড়ুখাটি তুলবো, ফার্মের থেকে মা এনেছে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে, আমার পাশে থাকবে, আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখবে। আমি কোনো ভিডিও যদি আপলোড করি তোমাদেরকে বলবো না, তোমরা জানোই, বলছি না আর, তোমরা জানোই, শুধু বলবো সাবস্ক্রাইবটা বন্ধুরা করে দাও, বা দিদি বা দাদা বা কাকিমা যেই দেখছো না কেন সেই ভিডিও সেই মানে এই ভিডিওটা পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো। আমি এখনও তো আমি সেরকম অনেক কিছু জানি না, আমি আস্তে আস্তে আমার ভিডিও মানে ভিডিও করার কি এটাকে ডেভেলপ করব বা ভালো করার চেষ্টা করব, বেটার করার চেষ্টা করব, তোমরা আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আশা করি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। টাটা টাটা।